শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তোমাদের নতুন বাংলা বইয়ের পাঠ 12 রেফ সিনী এর আলোচনায় সাদর আমন্ত্রণ এই পাঠ 12 এটি শুরু হয়েছে 26 পৃষ্ঠা থেকে আমরা দেখি রেফ রেফ হলো এই যে এরকম একটি আরারি ছোট দাগ রেফ বর্ণের উপরে বসে এই যে বর্ণ এটা কি তোমরা নিশ্চয় জানো উপরে রেফ বসেছে রেফ বসে এটা পড়ার জন্য যেভাবে আমরা পড়ব তা হলো আসলে রেফটা হল র এর সংক্ষিপ্ত রূপ র কে রেফ আকারে লেখা হয়েছে এবং যে বর্ণের উপরে এই রেপ চিহ্নটা দেওয়া হয়েছে সেই বর্ণের আগে র পড়তে হয় তাহলে এখানে হলো চ রেফ তা না বলে বলবো রেফ চ এখানে রেফ মুদ্রণ রেফ অন্তস্ত জ আমরা রেফ দিয়ে শব্দ পড়ি দেখো এখানে রেফটাকে র আগে বলতে হয় যেমন এখানে ময় আকার তারপরে রেফ চ। তাহলে রেফের উচ্চারণ হলো র তাহলে হবে কি ম আকার র তার সাথে হলো চ মার্স। চার এখানে দেখো রে দেখানো হয়েছে কোথায় রেফ দেওয়া আছে মার্স শব্দটিতে মার্স এর রেফ চ এটাকে ভেঙ্গে দেখানো হয়েছে র যুগ একই রকম পরের শব্দ এই লাইনটা দেখো এই বাক্যটা বর্ণ লিখি বর্ণ লিখি এখানে বর ন এই রেপ দিয়ে ন এর আগে র বোঝানো হয়েছে তাহলে ব তার সাথে রেপ হলো নর আগে রেফ তাহলে ব রেফ পর ন এখানে রেপটা দেখানো হয়েছে মূর্ধর নর উপরে সুতরাং এটাকে ভেঙে এভাবে দেখানো হয়েছে র যুগ মূর্ধর ন তারপরে বাক্যটি লক্ষ্য করো সূর্য উঠে সূর্য উঠে দন্ত দীর্ঘ উকার সুর সু তার সাথে রেফ সুর জ উঠে এখানে দেখো সুর জ শব্দটি রয়েছে সুর জ অর্থাৎ রেফ হলো জ এর উপরে তাহলে রেফ জ সমান হলো র এটার পরিবর্তে আমরা ভেঙে লিখি র যোগ জ তাহলে তোমরা ভালোভাবে এখানে লক্ষ্য করলে এবং মনে রাখবে যে রেফ দিয়ে র পড়া হয় এবং রটা পড়া হয় যে বর্ণের উপরে রেফ রয়েছে তার আগে যেমন এখানে চ এর উপরে আছে রেফ আমরা আগে থেকে পড়ি ময় আকার তারপরে রেফ মানে র মার তার সাথে মার্স। পড়ি ও লিখি আমরা বইয়ের মধ্যে লিখব লক্ষ্য করো মার্স বর্ণ সূর্য এখানে তিনটি শব্দ আমরা রেফ দিয়ে লিখব তাহলে প্রথমে হলো মার্স আমরা কিভাবে লিখি প্রথমে এরকম করে লিখি তারপরে মাত্রাসহ আকার তারপরে মাত্রা দিয়ে আমরা রেফ দিব এরকম তারপরে চ তোমরা চেষ্টা করো ম তারপরে আকার তারপরে রেফ চ ম তারপরে আকার ম আকার তারপরে রেফ ম আকার ম আকার চেপ আসো আমরা তারপরে দেখি এখানে আছে বর্ণ তাহলে এই অক্ষরটির উপরে লিখব মূলধর্ণ রে বর্ণ এখানেও ব তারপরে মূল ধ্বর্ণন রেফ বর্ণ আমরা তারপরে দেখি এখানে সূর্য তাহলে আগে দন্ত তার সাথে দীর্ঘ উকার তারপরে জ রেফ সূর্য আমরা আবার লিখি দন্ত দীর্ঘ পরে রেফ যে সূর্য দেখো আমাদের লেখা হয়ে গেল মার্স বর্ণ বর্ণ এভাবে তোমরা বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে লিখবে এবং তারপর আবার খাতায় নিজেরা লেখার চেষ্টা করবে আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ